বাতিল হওয়া নওগাঁ দুই আসনের ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। সকাল থেকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে। পুরুষদের চেয়ে নারী ভোটার ছিল বেশি। নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও দুজন স্বতন্ত্র প্রার্থী সহ চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পত্নীতলা ও ধামরাইয়ের হাট উপজেলায় দুটি পৌরসভা, 19টি ইউনিয়ন নিয়ে গঠিত দুই আসনে মোট ভোটার 356,132 জন। নগর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ গোলাম মাওলা জানিয়েছেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। গত 29 ডিসেম্বর এই আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মারা গেলে নওগাঁ দুই আসনে নির্বাচন বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। অস্থিতিশীল পেঁয়াজের বাজার, প্রতিদিনই হু হু করে বাড়ছে নিত্য পণ্যটির দাম। 85 টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা থেকে 130 টাকা দরে। বাজার পরিস্থিতির খবর জানাতে এখন যাচ্ছি চট্টগ্রামের খাতুনগঞ্জে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিজ, খাতুনগঞ্জে পেঁয়াজের সরবরাহ আপনি কেমন দেখছেন, আর এই দাম বৃদ্ধি নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? হ্যাঁ, কথা চট্টগ্রামের পাইকারি এবং খুচরা বাজারগুলোতে প্রচুর পরিমাণ মজুত আছে দেশীয় এবং আমদানি করা পেঁয়াজ। এর মধ্যে প্রতিদিন বাড়ছে পেঁয়াজের দাম। আপনি যেটা বলছেন যে গত কয়েক মাস ধরে আসলে যে আমদানির পেঁয়াজ, আমদানির যে একটি বড় উৎস, ভারত থেকে এই পণ্যটি আমদানি নিষিদ্ধ আছে, এরপরও অবৈধ পথে প্রচুর পরিমাণ পেঁয়াজ আসছে। এর পাশাপাশি যে মুড়িঠান, আমাদের দেশীয় উৎপাদিত পেঁয়াজ, সেগুলো কিন্তু বাজারে আছে। আর এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে আজকে যে পাইকারি বাজারে 120 টাকা কেজি দরে যে ভারত থেকে আমদানি করা পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে এবং সেগুলো খুচরা বাজারে গিয়ে 130 টাকা থেকে 35 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যে দেশীয় পেঁয়াজগুলো আছে সেগুলো 100 টাকা করে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, আবার আমরা যেটা খুচরা বাজারে এসে দেখছি সেগুলো 115 টাকা থেকে 20 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো যে ব্যবসায়ীরা যেটা বলছেন যে আমদানি পণ্য করা বৈধ পথে আমদানি বন্ধ আছে, অবৈধ পথে আসছে, আর দেশীয় যে মুড়িকাঠা পেঁয়াজগুলো আছে সেগুলো কিন্তু প্রায় উৎপাদন শেষের দিকে, হয়তো আগামী মাসে কিছুটা নতুন পেঁয়াজ আসলে হয়তো স্বাভাবিক হবে। এর পাশাপাশি যদি বড় উৎস থেকে আমদানির যে বিকল্প পথ যদি খোঁজা হয়, চীন বা অন্যান্য পাকিস্তান সহ নানা দেশ থেকে যদি বিকল্প পথে আমদানির সুযোগ সৃষ্টি হয়, হয়তো আবার বাজার সহনীয় হয়ে উঠবে। কথা এই ছিল এখানকার সর্বশেষ। চট্টগ্রাম থেকে পেঁয়াজের মজুদ ও সরবরাহের খবর জানছিলাম। পরকীয়ার জেরে কুষ্টিয়ায় স্ত্রী, সন্তান ও এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যার দায়ে একমাত্র আসামি বরখাস্ত হওয়া পুলিশের এএসআই সোমেন রায়কে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রোববার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রুহুল আমিন এ রায় দেন। এ সময় আসামি সোমেন রায় আদালতে উপস্থিত ছিলেন না। 2021 সালে কুষ্টিয়া শহরের কাস্টমস মোড় এলাকায় এএসআই সোমেন রায় তার দ্বিতীয় স্ত্রী আসমা খাতুন, দ্বিতীয় স্ত্রীর প্রথম পক্ষের ছেলে রবিন ও প্রেমিক শাকিল খানকে গুলি করে হত্যা করেন। একই দিনে সোমেনকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন নিহত আসমা খাতুনের মা হাসিনা বেগম।